बिस्मिल्लाहिर रहमान रहीम। हेलो माय डियर स्टूडेंट, अस्सलामु आलैकुम। आज के आमी पर्यायवृत्त धर्म और रासायनिक बंधनेर एक प्रश्न निये तुम्हारे सामने उपस्थित हुई। प्रश्नटी होच्छे बी एफ फोर माइनस आयन गठन। देखो बोर्डे आमी लिखेछि बी एफ फोर माइनस आयन गठन। एई बोरन टैट्टा फ्लोराइड, बोरन टैट्टा फ्लोराइड आयनटी गठित हार जन्नो एक टी बोरन परमाणु, तीन टी फ्लोरिन परमाणु एवं एक टी फ्लोराइड आयन प्रयोजन है। एवं ये आयनटी केंद्रीय परमाणु होच्छे बोरन एवं ये बोरनेर एसपी थ्री संकरण घटे। तबे एखाने एकटी कथा आछे, बीएफ फोर माइनस आयन गठनकाले प्रथमे बीएफ थ्री अणुटी गठित हय। बीएफ थ्री अणु गठन गठित हार समय बोरनेर एसपी टू संकरण घटे। अतपर जखन से बीएफ फोर माइनस आयन गठन करे तखन एसपी टू संकरण भेंगे गिये आबार एसपी थ्री संकरणे रूपान्तरित हय। आसो एटा आमरा एक एक करे देखते चेष्टा करी। प्रथमे आम्रा लिखब बोरोनेर इलेक्ट्रन बिन्यास। बोरोनेर पारमाणविक संख्या पाँच, तार इलेक्ट्रन बिन्यास होच्छे 1s2, 2s2, 2p1। एरपर देखो 1s2, 2p, 1s2, 2s2, 1s2, 2s2, 2px1, 2py0, 2pz0। देखो बोरनेर स्वाभाविक इलेक्ट्रन बिन्यास होच्छे 1s2, 2s2, 2px1, जेहेतु p ओर्बिटाले एकटी इलेक्ट्रन छिलो, 2py0, 2pz0, z इलेक्ट्रन नाई, 2py तो इलेक्ट्रन नाई। जेहेतु बोरनेर 2py 2pz ओर्बिटाल खाली आछे, ताई बोरन 2s ओर्बिटाल थेके एकटी इलेक्ट्रन स्थानान्तर करते पारे 2py ओर्बिटाले। देखो बोरन उत्तेजित अवस्थाय, बोरन उत्तेजित अवस्थाय पाँच, तुम्हारा जानो उत्तेजित अवस्था हले स्टार चिन्ह देवा हय। उत्तेजित अवस्था से की करछे 1s2, 2s एखाने होच्छे 1, 2px এখানে হচ্ছে 1, 2py 1, 2pz 0। তাহলে বোরনের তিনটি বিজোড় ইলেকট্রন হচ্ছে। এরপর আমরা লিখব ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস। ফ্লুরিন হচ্ছে 9, ফ্লুরিন হচ্ছে 9। দেখো 1s2, 2s2, 2p5, এই যে 9 হলো। এবার আমরা এটাকে যদি একটু এরকম করে লিখি 1s2, 2s2, 2px, 2py, 2pz, পাঁচটা ইলেকট্রন, এখানে 2, এখানে 2 এবং এখানে 1, অর্থাৎ ফ্লোরিনের 2pz অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। এবার আমি যদি লিখি f মাইনাস, এফ মাইনাস মানে একটি ইলেকট্রন বেশি, তার দশটি ইলেকট্রন থাকবে। এখন সে হবে এরকম 1s2, 2s2, 2px2, 2py2, আর এখানে হবে 2pz, এই জায়গায় হবে 2, কারণ একটি ইলেকট্রন বেশি এখন দুইটা হবে। অর্থাৎ টোটাল দেখো দশটি হলো, এক দুই তিন চার পাঁচ, পাঁচ দুগুণে দশ, দশটি ইলেকট্রন হলো। তাহলে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস লেখা হলো, এফ মাইনাসের ইলেকট্রন বিন্যাস লেখা হলো, সবগুলো লেখা হলো। এবার আমি প্রথম থেকে একটু বলি, বোরনের পারমাণবিক সংখ্যা পাঁচ, এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, এবং সেই সাথে ফ্লুরিন এবং এফ মাইনাসের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। অতপর আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো লিখব।
এরপরে লিখব উত্তেজিত অবস্থায় বোরনের 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2py অরবিটালে স্থানান্তর করলে বোরনের তিনটি বিজোড় ইলেকট্রন হয় এবং তিনটি বিজোড় ইলেকট্রন একটি থাকে 2s অরবিটালে একটি থাকে 2px অরবিটালে এবং আরেকটি থাকে 2py অরবিটালে এই তিনটি বিজোড় ইলেকট্রনধারী 2s 2px 2py অরবিটাল sp2 সংকরণের মাধ্যমে তিনটি sp2 অরবিটাল তৈরি করে যা নিম্নে দেখানো হলো এটা কিন্তু আমরা মুছে ফেললাম তাহলে দেখো এটা হচ্ছে 2s প্লাস এটা হচ্ছে 2px এটা x অরবিটাল x অক্ষ এটা হচ্ছে y অক্ষ এরপরে আমরা নিচ্ছি এটা যোগ যোগ এটা হচ্ছে 2py এটা x আর এটা হচ্ছে y এরপর আমরা লিখব sp2 সংকরণ sp2 সংকরণ sp2 সংকরণ তোমরা জানো sp2 সংকরণ হলে তিনটি sp2 অরবিটাল তৈরি হয় সেই ক্ষেত্রে আমি বোরনটা লিখছি এরকম হবে বোরন একটি অরবিটাল হবে এইভাবে একটি অরবিটাল হবে এইভাবে আরেকটি অরবিটাল হবে এইভাবে এখানে একটি বিজোড় ইলেকট্রন এদিকে একটি বিজোড় ইলেকট্রন এদিকে একটি বিজোড় ইলেকট্রন তোমরা জানো sp2 অরবিটাল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ করে থাকে এই 120 ডিগ্রি কোণ করে থাকে এই যে 120 ডিগ্রি কোণ করে থাকবে একটা উদাহরণ দিচ্ছি আমি sp2 অরবিটাল একটি ফ্যানের সাথে কল্পনা করা যায় দেখো তিনটি ব্লেড 120 ডিগ্রি কোণ করে আছে তিনটি ব্লেড একদম একটি সমবাহু ত্রিভুজের লক্ষ্য করো এইভাবে আমরা বলতে পারি এই যে সমবাহু ত্রিভুজের এই জায়গায় থাকবে বোরন একটি অরবিটাল থাকবে এদিকে একটি অরবিটাল থাকবে এদিকে একটি অরবিটাল থাকবে এদিকে এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি হবে 120 ডিগ্রি তো এই অরবিটালগুলো তোমরা জানো যে এরকম হয় এই যে তারপরে একটা অরবিটাল হলো দুইটা অরবিটাল হলো তিনটা অরবিটাল হলো লক্ষ্য করো মানে এই তিনটি অরবিটালের এই তিনটি অরবিটালের এটাকে এইভাবে বলা যায় এই 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 লক্ষ্য করো এই অরবিটালটার এই অরবিটালটার ছোট্ট একটা অংশ থাকবে এদিকে এই অরবিটালটার ছোট্ট একটা অংশ থাকবে এদিকে এই অরবিটালটার ছোট্ট একটা অংশ থাকবে এদিকে এই হচ্ছে অ্যাকচুয়াল বিন্যাসটা হচ্ছে এরকম আর বোরন হচ্ছে বোরন হবে এই কেন্দ্রবিন্দুতে থাকবে বোরন থাকবে এই কেন্দ্রবিন্দুতে থাকবে তো এই অরবিটালটির ছোট অংশটা কেন জানো এস অরবিটালের সাথে 2px 2py অরবিটাল মিশ্রিত হয়েছে তো যেহেতু পি অরবিটাল দুটি তাহলে পি অরবিটালের ভাগটা বেশি যেহেতু তাহলে সংকরিত অরবিটালের মধ্যে সেটার প্রাধান্যতা বেশি থাকবে বেশি থাকার কারণে দেখো এটা ডাম্বেল শেপটার একটা অংশ ছোট হয়ে এটা গোলাকারের মতো হয়ে যাচ্ছে কেন গোলাকার অরবিটাল এটার সাথে মিশ্রিত হয়েছে সেই জন্য এই অরবিটালটার সাইজ মানে অরবিটালটার সাইজটা হয়ে যায় এরকম এরকম তাহলে একটি অরবিটাল হচ্ছে এই যে এটা আরেকটি অরবিটাল হচ্ছে এই যে এটা আরেকটি অরবিটাল হচ্ছে এটা এখন এই যে এই জায়গাটার মধ্যে বোরন থাকবে তো যখন আমি বোরন লিখেছি এই জন্য ছোট অংশগুলো আর দেখাতে হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে ফেললাম এটা এসপি টু অরবিটাল এসপি টু অরবিটাল এসপি টু অরবিটাল এসপি টু অরবিটাল তাহলে তিনটি বিজোড় ইলেকট্রনধারী 2s 2px 2py অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে sp2 সংকরণের মাধ্যমে
তিনটি sp2 অরবিটাল তৈরি করে, যে sp2 অরবিটালগুলো একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকে এবং বোরন পরমাণু ওই সমবাহু ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই সংকৃত অরবিটালগুলোতে একটি করে বিজোড় ইলেকট্রন থাকে। এই বিজোড় ইলেকট্রনধারী তিনটি sp2 অরবিটাল তিনটি ফ্লুরিন পরমাণুর 2pz অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে sp2 2pz অরবিটালের মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন তৈরি করে এবং বোরন ট্রাইফ্লোরাইড তৈরি হয়। আসো এখন দেখো এই যে এইটা বোরন ট্রাইফ্লোরাইড কীভাবে তৈরি হচ্ছে দেখো, আমি এটা একটু মুছে ফেলবো, দেখে রাখো কীভাবে হলো, আমি আবার মুছে ফেলবো। প্রশ্ন জাগে স্যার 2pz অরবিটালটা লিখছেন না কেন, ওটাতে ইলেকট্রন নাই তো এই জন্য এটা লিখছি না। তাহলে এটা হয়ে গেল, এবার এটাকে আমি এখানে লিখবো, মুছে ফেলবো। এবার হচ্ছে এখানে লিখবো আমরা বোরন, এই একটি অরবিটাল, এখানে একটি বিজোড় ইলেকট্রন, এখানে একটি বিজোড় ইলেকট্রন প্লাস। এবার হচ্ছে ফ্লুরিনের 2pz অরবিটাল, আমরা এইভাবে লিখতে পারি, এই যে এটা হচ্ছে ফ্লুরিনের 2pz অরবিটাল, এটার মধ্যে একটা বিজোড় ইলেকট্রন আছে এবং এটা হচ্ছে ফ্লুরিন। তাহলে সে যুক্ত হতে যাচ্ছে কয়টা ফ্লুরিন, তিনটা ফ্লুরিন যুক্ত হবে। এটা ফ্লুরিন বুঝাচ্ছি, এটা 2pz অরবিটাল। তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এটা 2pz অরবিটাল তো এটা জেড অক্ষের দিকে আঁকা হলো না কেন, অ্যাকচুয়ালি সেটা আমরা দেখাচ্ছি না। 2pz অরবিটাল এইভাবে শোয়ানো অবস্থায় লেখা হলেও এটা জেড অক্ষের দিকেই আছে, জাস্ট এটার সাথে বন্ধন করার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য এই কাজটি করেছি। এখন আসো আমি করব কি, এখানে বোরন লিখব, বোরন লিখলাম, একটি অরবিটাল হচ্ছে এদিকে, আরেকটি অরবিটাল হবে এদিকে, আরেকটি অরবিটাল হবে এদিকে। এইখানে একটি এখানে অঙ্কন করাচ্ছি, নিচে অঙ্কন করলে সুন্দর হবে, নিচে অঙ্কন করছি, এই যে এখানে এই চিত্রটা এখানে অঙ্কন করছি, এই হচ্ছে বোরন, এদিকে একটি অরবিটাল ছিল, তার আগে এদিকে একটি অরবিটাল ছিল আর এদিকে একটি অরবিটাল ছিল, এখানে বিজোড় ইলেকট্রন ছিল একটা করে বিজোড় ইলেকট্রন। এখন হবে 2pz অরবিটাল, যেটা 2pz অরবিটাল এই যে এটা হচ্ছে একটা ফ্লুরিন, এই যে একটা হলো, এরপরে এই যে এখানে একটা ফ্লুরিন এটা হলো, এরপর এইখানে হবে একটা ফ্লুরিন, এইখানে একটা ইলেকট্রন হলো, তাহলে এটা একটা ফ্লুরিন, এটা কিন্তু 2pz, আর এটা কিন্তু এটা কিন্তু 2pz, এটা sp2, এটা 2pz, ফলে এখন কী তৈরি হলো, ফলে বোরন, এই যে একটা ফ্লুরিন, এই যে আরেকটা ফ্লুরিন, এই বন্ধনকোণ FBF বন্ধনকোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে BF3 গঠন হয়ে গেল, কিন্তু আমাদের গঠন হচ্ছে BF4-, BF3 প্রথমে গঠিত হলো এবং তখন বোরনের হয়েছে sp2 সংকরণ। এবং আমরা জানি এই BF3 গঠন হওয়ার পর বোরনের কিন্তু 2pz অরবিটাল খালি ছিল, 2pz অরবিটাল খালি ছিল। যখন 2pz অরবিটাল যদি খালি থেকে থাকে বোরনের, তাহলে একটা F- তার কাছে বেশি ইলেকট্রন আছে, সেই F- করে কি বোরনের টুপি জেড অরবিটালে একজোড়া ইলেকট্রন রেখে সন্নিবেশ বন্ধন গঠন করে। তোমরা জানো যখন কোনো সমযোজী বন্ধনের দুটি ইলেকট্রন একটি পরমাণু হতে আসে, তখন যে বন্ধনটি গঠিত হয় তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। তখন দুটি ইলেকট্রন F- বোরনের টুপি জেড অরবিটালে রেখে তখন বন্ধন করে, তখন BF4- আয়ন গঠিত হয়, তখন বোরনের সংকরণ চেঞ্জ হয়ে গিয়ে sp3 সংকরণে পরিণত হয়। আসো তাহলে BF3 তৈরি হয়ে গেল, এবার BF3 মুছে ফেললাম,
এবার দেখো, বোরন, যোগ, এফ মাইনাস, এফ মাইনাস, এফ মাইনাস হলে তখন হবে বোরন চতুস্থলকীয়, একটি অরবিটাল, একটি অরবিটাল, একটি অরবিটাল, একটি অরবিটাল। তখন কিভাবে হবে দেখো, দেখো কিভাবে হচ্ছে, এই যে টু পি জেড অরবিটাল, টু পি জেড অরবিটাল, টু পি জেড অরবিটাল, টু পি জেড অরবিটাল, এই যে দুটি ইলেকট্রন। তবে এই ফ্লোরিনটা হচ্ছে, এই ফ্লোরিনটা হচ্ছে মাইনাস, আর এই ফ্লোরিনটা হচ্ছে নর্মাল ফ্লোরিন, এই ফ্লোরিনটা হচ্ছে নর্মাল ফ্লোরিন, এই ফ্লোরিনটা হচ্ছে নর্মাল ফ্লোরিন। অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড যখন একটি এফ মাইনাস আয়নের সাথে সংযুক্ত হতে যায়, তখন বোরনের সংকরণ পরিবর্তন হয়ে এসপি থ্রি সংকরিত হয়। সেই এসপি থ্রি সংকরণ হলে বোরনের চারটি এসপি থ্রি অরবিটাল তৈরি হয়। তো তিনটি ফ্লোরিন পরমাণুর সাথে তার তিনটি সমযোজী বন্ধন তৈরি হয়ে যায়, এই যে টু পি জেড অরবিটালের সাথে বোরনের এসপি থ্রি অরবিটালের সংকরণের মাধ্যমে সেটা হয়ে যায়, এসপি থ্রি অরবিটালের সংকরণের মাধ্যমে এই ফ্লোরিন পরমাণুর সাথে বোরনের বন্ধন তৈরি হয়, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। একটি অরবিটাল খালি থাকে, সেই খালি অরবিটালটিতে এফ মাইনাস তার মুক্তজোড় ইলেকট্রন দিয়ে তখন বোরনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। অর্থাৎ তখন তখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে এরকম, এটা হবে এফ, এই জায়গায় হচ্ছে একটি এফ, এই জায়গায় হচ্ছে একটি এফ, এই জায়গায় হচ্ছে একটি এফ। আমি আবারও বলছি, এই তিনটি বন্ধন হচ্ছে স্বাভাবিক সমযোজী বন্ধন। এইখানে এফ মাইনাস একটি মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ব্রোমিনের সাথে, বোরনের সাথে, বোরনের সাথে এসপি খালি এসপি থ্রি অরবিটালে যখন সে ইলেকট্রনটি দিয়ে বন্ধন তৈরি করে তখন এটাকে সন্নিবেশ বন্ধন বলে। এবং এই এফ মাইনাস থেকে দেখো, এই এফ মাইনাস থেকে দুটি ইলেকট্রন বোরনের খালি অরবিটালে যখন আসে তখন তীরচিহ্নটা যে দান করেছে তার দিক থেকে, তার কাছ থেকে যে গ্রহণ করেছে তার দিকে দিতে হয়, যেহেতু বোরন গ্রহণ করেছে তাই বোরনের দিকে দেওয়া হয়েছে এবং তৈরি হয়ে গেছে, এবং তৈরি হয়ে গেছে এটাকে আমরা লিখব বা বি এফ ফোর মাইনাস, বি এফ ফোর মাইনাস। অর্থাৎ এসপি টু সংকরণের মাধ্যমে বোরন তিনটি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে যখন বি এফ থ্রি তৈরি করে, তৈরি করার পর বোরনের টুপি জেড অরবিটাল খালি থাকে, সেই টুপি জেড অরবিটালে খালি অরবিটালে এফ মাইনাস তার একজোড়া ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে বি এফ ফোর গঠন করে, বি এফ ফোর মাইনাস আয়ন গঠন করে। তখন বোরনের সংকরণ এসপি টু সংকরণ পরিবর্তিত হয়ে এসপি থ্রি সংকরণে রূপান্তরিত হয় এবং তখন এই আয়নটির গঠন হয়ে যায় চতুস্থলকীয়, এবং এই আয়নটির গঠন হয়ে যায় চতুস্থলকীয়। এবং তোমরা জানো এইটা হলো, এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব এসপি থ্রি সংকরণটা কী করে হলো, এসপি থ্রি সংকরণটা কী করে হলো দেখে নাও। বি এফ ফোর মাইনাস আয়নের গঠন কমপ্লিট হলো, হ্যাঁ মুছে ফেললাম, মুছে ফেললাম। এবার এসপি থ্রি সংকরণটা বোরন কী করে এসপি থ্রি সংকরণটা করলো সেটা একটু দেখাচ্ছি। বোরন এসপি থ্রি সংকরণটা করলো এইভাবে, টু এস প্লাস এটা হচ্ছে টু পি এক্স, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, প্লাস এটা হচ্ছে টু পি ওয়াই, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, এরপরে প্লাস এটা হচ্ছে টু পি জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। পরবর্তীতে
एसपी थ्री संकरण कर से एसपी थ्री संकरण कर ले तक ये बोरन एक अरबिटाल एदि के एक अरबिटाल एदि के चतुस्थलकीय थको चतुस्थलकीय थको तक चार्टा इलेक्ट्रन एखे चारटार मध्य तीनटार मध्य थको तो तीनटा फ्लोरिन परमाणु ये तीनटा फ्लोरिन परमाणु ये बंधन करें आबार देखा इटा तीनटा फ्लोरिन परमाणु ये बंधन करें तीनटा फ्लोरिन परमाणु ये बंधन करें फ्लोरिन टूपी जेड अरबिटाल माध्यम एट फ्लोरिन एवं एट फ्लोरिन आर जेटा खाली अरबिटाल खाली अरबिटाल खाली अरबिटाल खाली अरबिटाल এই দুটি ইলেকট্রন এফ মাইনাস দিয়েছে এফ মাইনাস এই দুটি ইলেকট্রন দিয়েছে এফ মাইনাসের মধ্যে লক্ষ্য করে আমি যে প্রথমে যখন ইলেকট্রন বিন্যাস লিখেছি সেটার মধ্যে 2p z অরবিটালে এফ মাইনাসের 2p z অরবিটালে দুটি ইলেকট্রন ছিল সেই দুটি ইলেকট্রন এটার মধ্যে দিয়ে তখন সে বন্ধন করেছে সন্নিবেশ বন্ধন বা আমরা তখন এটাকে লিখব বোরন এখানে একটি এফ এখানে একটি এফ এখানে একটি এফ আর এই জায়গায় হবে একটি এফ এবং এখানে হবে অ্যারো চিহ্ন নিচের দিকে এটাই হচ্ছে বি মাইনাস হয়ে যাবে এবং এটার মধ্যবর্তী কোণ হবে 109.5 ডিগ্রি কারণ হচ্ছে যখন কোনো পরমাণুর sp3 সংকরণ ঘটে এবং সেই কেন্দ্রীয় পরমাণুর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে তখন সেটার চতুস্থলকীয় গঠন হয় এবং বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি এই জন্য বোরন টেট্রাফ্লোরাইড আয়নের বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি তাহলে ফাইনাল কথা হলো বোরন যখন এসপি টু সংকরণের মাধ্যমে তিনটি ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তখন বোরনের এসপি টু সংকরণ হয় অতঃপর এসপি থ্রি সংকরণ করে বোরন একটি এফ মাইনাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে বিএফ ফোর মাইনাস তথা বোরন টেট্রাফ্লোরাইড আয়ন গঠন করে তো তোমরা হয়তো ভাবতে পারো যে প্রথম থেকে আমি কেন এসপি টু করলাম এরপরে কেন এসপি থ্রি করলাম তার কারণ হচ্ছে পরীক্ষায় সৃজনশীলে এটা আসে যে বিএফ থ্রি গঠনের পর যখন বিএফ ফোর মাইনাস গঠন করবে তখন কি সংকরণের পরিবর্তন ঘটবে হ্যাঁ সংকরণের পরিবর্তন ঘটবে তখন এসপি টু থেকে সে এসপি থ্রি সংকরিত হবে অতঃপর চারটি অরবিটালের মধ্যে তিনটিতে বিজোড় ইলেকট্রনের সাথে তিনটি ফ্লোরিন পরমাণু যুক্ত হবে এবং একটি খালি অরবিটালে এফ মাইনাস দুটি ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে বিএফ ফোর মাইনাস তথা বোরন টেট্রাফ্লোরাইড আয়ন গঠন করবে এইভাবে বিএফ ফোর মাইনাস আয়ন গঠিত হয় এবং বিএফ ফোর মাইনাস আয়নের গঠন হচ্ছে চতুস্থলকীয় এবং তার মধ্যে বন্ধন কোণ হচ্ছে এফ বি এফ হচ্ছে 109.5 ডিগ্রি আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আগামী নতুন ভিডিওতে আমি নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ